দেখুন অবাক করা কাণ্ড, যেভাবে মার্কিন সেনাঘাঁটিতে চলছে জঙ্গি প্রশিক্ষণ। সন্ত্রাস দমন ইস্যুতে ট্রাম্প সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন রাশিয়া। সরাসরি আমেরিকার বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ তুললেন রুশ বায়ুসেনা প্রধান ভ্যালেরি গ্রামিসভ। তিনি জানিয়েছেন জঙ্গি গোষ্ঠী আইএস সহ অন্য জঙ্গিদের সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। সিরিয়াকে যুদ্ধবিধ্বস্ত করে তোলার জন্য মার্কিন সেনাদের মদদেই এই কর্মকাণ্ড চলছে বলেও অভিযোগ তোলেন তিনি। রাশিয়ার কমসমোলস্কা প্রাভদা পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ বায়ুসেনা প্রধান জানান, সিরিয়ার দক্ষিণ পূর্ব আর্থান শহরের একটি মার্কিন ঘাঁটিকে জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করা হয়েছে। মার্কিন সেনা পরিচালিত আর্থান ঘাঁটির পরিস্থিতি সম্পর্কে রুশ সেনাপ্রধান বলেন, স্যাটেলাইট চিত্র ও অন্যান্য তথ্য থেকে দেখা গিয়েছে জঙ্গিরা ওই ঘাঁটিতে অবস্থান করছে, সেখানে মার্কিন সেনাই জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছেন। তার আরও অভিযোগ, উত্তর পূর্ব আসাকো প্রদেশের সাদ্দাহ শহরের কাছে একটি শরণার্থী শিবিরে জঙ্গিরা প্রশিক্ষণ ক্যাম্প হিসেবে ব্যবহার করছে আমেরিকাকে। জেনারেল ভ্যালেরি জানান যে জঙ্গিরা ওখানে প্রশিক্ষণ নিচ্ছে তারা আইএস সদস্য।